সুপ্রিয় দর্শক মণ্ডলী, কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা কাজী। 7ই আগস্ট 1941, বাংলা 22শে শ্রাবণ 1348 সালে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ত্যাগ করেন। দর্শক, আমাদের আজকের আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। কারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার। চিত্রকল্পের অপার্থিব সাফল্য এবং গভীর জীবনবোধে সমৃদ্ধ রবীন্দ্র সৃষ্টি সম্ভার কবিকে আমরা আজ স্মরণ করব তারই কথা, বাণী আর সুরের অনুরণন দিয়ে, যা আপনাদের ভালো লাগবে, হৃদয়কে আন্দোলিত করবে, এই আমাদের প্রত্যাশা। উড়ানো জানি আছেও না, যেও না আমারে আধে গো আখির কোণে, অলসন্ন মনে তোমার আধে গো আখির কোণে, পুরানো জানি আছেও না যেও না আমারে আধে গো আখির কোণে, আপনারে আমি দিতে আসি যে জানি আছেও না যেও না
পাখির কোণে অলসন্ন মনে তোমার আগে গো আখির কোণে উড়ানো জানি আছে ও না যেও না আমারে আগে গো আখির কোণে সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? ২০ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 905-212-9797 বাড়ি কিনবেন? কি অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। অন্ধকারের উৎস হতে উৎসারিত 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর ধনাঢ্য ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবীর 14 সন্তানের মধ্যে রবি 13তম। বয়োবৃদ্ধির সাথে সাথে বাড়িতেই তার শিক্ষা জীবন শুরু হয়। ইতিহাস, সমাজবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সংস্কৃত ভাষা, আধুনিক বিজ্ঞান, ইংরেজি ভাষা ও সাহিত্য নানা বিষয়ে তিনি অধ্যয়ন করতে থাকেন। ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান, কিন্তু প্রাতিষ্ঠানিক এই ছক বাঁধা পড়ায় তার মন বসেনি। 1880 সালে তিনি ফিরে আসেন বিলেত থেকে। 9ই ডিসেম্বর 1883 বিয়ে করলেন মৃণালিনী দেবীকে। আনন্দ
1898 সালে পারিবারিক জমিদারি দেখাশোনার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ স্ত্রী পুত্র সহ বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহে গমন করেন। 1901 সাল পর্যন্ত তিনি শিলাইদহে অবস্থান করেন। জমিদারি দেখাশোনার পাশাপাশি এই সময় তিনি গ্রাম বাংলার মুগ্ধ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আসেন এবং সমৃদ্ধ করতে থাকেন তার রচনা সম্ভার। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা, ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের ক্ষেতে যখন তিসি ধরে, মোদের ক্ষেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। 1901 সালে রবীন্দ্রনাথ বসবাস শুরু করেন শান্তিনিকেতনে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পারিবারিক এস্টেট। কলকাতা শহর থেকে 180 কিলোমিটার উত্তরে অবস্থিত এই শান্তিনিকেতন। প্রচলিত শিক্ষা ধারণার বিপরীতে রবীন্দ্রনাথ ভাবতেন প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে, গাছের ছায়ায়, সবুজের মাঝে শিক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য অধিকতর উপযোগী, সহজবোধ ও ফলপ্রসূ হবে। এই ভাবনা থেকেই রবীন্দ্রনাথ পরীক্ষামূলকভাবে শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ব্যতিক্রমী বিদ্যায়তন। সেই ছোট্ট বিদ্যায়তনই আজকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। দর্শক, আপনারা দেখছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। Blur Information and Life Skills Center. আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। অন্ধকারের উৎস হতে উৎসারিত কারের উৎস হতে উৎসারিত আলো সেই তো। অনন্য প্রতিভাধর রবীন্দ্রনাথ রচনা করেন অসংখ্য কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক,
নৃত্যনাট্য ইত্যাদি। সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ ছিল তার। তবে তাঁর সব পরিচয় ছাপিয়ে কবি পরিচয় মুখ্য হয়ে ওঠে। তাঁর সাহিত্য প্রতিভাদূতি ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বে আলো ছড়াতে থাকে। পাশ্চাত্যে তার লেখনীর ইংরেজি অনুবাদ প্রচণ্ড আলোড়ন তোলে। 13 নভেম্বর 1913 ভারতবাসী জানতে পারল রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে। রবীন্দ্রনাথ তার 113টি কবিতার সংকলন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ রাজ রবীন্দ্রনাথকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি নাইটহুডে ভূষিত করে। কিন্তু ব্রিটিশের ভারত শোষণ নীতির প্রতি ক্ষুব্ধ ছিলেন রবীন্দ্রনাথ। ব্রিটিশ সরকার কর্তৃক পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ সেই নাইট উপাধি ত্যাগ করেন। সকল শাখায় অবাধ বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, আরও অনেক অনেক কিছু। তার অফুরন্ত রচনা ভাণ্ডারের মধ্যে উল্লেখযোগ্য কবি কাহিনী, বনফুল, বাল্মীকি প্রতিভা, কাল মৃগয়া, ভানুসিংহের পদাবলী, মায়ার খেলা, মানুষী, চিত্রাঙ্গদা, সোনার তরী, চৈতালী, গল্পগুচ্ছ, ব্রাহ্মসঙ্গীত,
গীতাঞ্জলি, ছিন্নপত্র, বলাকা, পুরবী, রক্তকরবী, শেষের কবিতা, সাপমোচন, চণ্ডালিকা, কাশের দেশ, শ্যামা ইত্যাদি। 7 আগস্ট 1941, বাংলা 22শে শ্রাবণ 1348। বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, লেখক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর সেই বাড়িতে দেহত্যাগ করেন যে বাড়িতে তিনি জন্মেছিলেন, বড় হয়ে উঠেছিলেন। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। জলে বাতি তোমার ঘরে সাথী, আমার তরে রাখি, আমার তরে তারা, তোমার হলো শুরু, তোমার আছে ডাঙা, আমার আছে জল, তোমার বসে থাকা আমার চলাচল, তোমার আছে ডাঙা, আমার আছে জল, তোমার বসে থাকা আমার চলাচল, তোমার হাতে তোমার মনে ভয় আমার ভয় হারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। হৃদয়ে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। সুপ্রিয় দর্শক, রবীন্দ্র সৃষ্টি এবং সাহিত্য বিশালতার এই সামান্য রস আস্বাদনে আপনাদের মনে যদি এতটুকু অতৃপ্তি জাগাতে পেরে থাকি তাহলেই আমরা সার্থক। কবির প্রতি বিনত শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।